হোম অফ ক্রিকেট মিরপুরে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস ক্রিকেট প্রেমীদের অজানা নয়। তবে ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারের পর সাগরিকায় এসে জয়ের দেখা পেল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ত্রাতার রূপে আবির্ভাব হলেন দেশসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। ব্যাট হাতে 75 এবং বল হাতে 4টি উইকেট নিয়ে দলকে উপহার দিলেন 50 রানের জয়, আর তাতেই হোয়াইট ওয়াশ এড়ালো বাংলাদেশ। জয় পেলেও আক্ষেপের জায়গা থেকে যায়। টসে জিতে ব্যাট করতে নেমে পুরো 50 ওভার খেলতে পারেনি টাইগাররা। 48.5 ওভারেই অল আউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ 75 রান করেন শাকিব আল হাসান, 70 রান করেন মুশফিকুর রহিম এবং 53 রানে আউট হন নাজমুল হোসেন শান্ত। বলতে গেলে তিন হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ মোটামুটি লড়াই করার মতন পুঁজি পেলেও নির্ভরতার প্রতীক হতে ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস, তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সেরা ভরসার নাম হওয়ার কথা যাদের, তাদের রানে না ফেরাটা দলের জন্য অশনি সংকেত। চট্টগ্রামের উইকেট শুকনো এবং শক্ত, যার অর্থ ব্যাটিং বান্ধব উইকেট, আর সে কারণেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু ব্যাট করতে নেমে আসা যাওয়ার মিছিল যেন বলে দেয় ভেন্যু পরিবর্তন হলেও খেলায় কোনো পরিবর্তনের ছাপ নেই। ধকল সামলে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম উইকেটে থিতু হলেও দলের প্রয়োজনে নিজের ইনিংস আরেকটু বড় করার সুযোগ ছিল। ব্যক্তিগত অর্ধশত পূরণের পাশাপাশি মুশফিকুর রহিমের 70 রানের বিদায়ের পর ক্রিজে একজন নির্ভর করার মতো সঙ্গী খুঁজেছেন শাকিব আল হাসান। হারলে হোয়াইট ওয়াশ, জিতলে সিরিজে ভাগ বসানোর সুযোগ, এমন সমীকরণে বাংলাদেশ যখন নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে, সেই সময় এক প্রান্ত সামলে ব্যাটিং করেছেন শাকিব আল হাসান। চাপের মাঝে ব্যাটিং করেও নিজের স্ট্রাইকের সাথে কোনো প্রকার আপোষ করেননি তিনি। কেননা শাকিব জানেন, সাগরিকায় ম্যাচ জিততে হলে গড়তে হবে বড় স্কোর, ফলে দলের যেমন প্রয়োজন সেই অনুযায়ী ব্যাটিং করেছেন তিনি। আর 4 বলে আউট হবার আগে দলের হয়ে সর্বোচ্চ রান করেন 75। এ যেন দেশ ও দলের প্রয়োজনে অসামান্য শাকিব, যাকে বলা হয় বাংলার নবাব। সাগরিকায় বাংলার নবাব শাকিব আল হাসান ছুঁয়েছেন আর এক মাইল ফলক। কথায় আছে, শাকিব রেকর্ডের পেছনে ছোটেন না, রেকর্ড শাকিবের পেছনে ছোটে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে শাকিব আল হাসানের উইকেট সংখ্যা ছিল 296। 4 উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে 300 উইকেটের মাইল ফলক দেখা পেলেন এই তারকা অলরাউন্ডার। 14 বোলার হিসেবে ওয়ানডেতে 300 উইকেটের ক্লাবে যোগ দিলেন তিনি। এখানেই শেষ নয়, তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে 300 উইকেট এবং 6000 রানের ক্লাবে যোগ দিয়েছেন তিনি। শাকিবের আগে রয়েছেন মাত্র দুজন, শাহিদ আফ্রিদি এবং সানাদ জয়সিরিয়া। বাংলার নবাব শাকিব আল হাসান যে একজনই, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। শাকিব আল হাসানের উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় হাতুরু সিংহের মুখে। তিনি বলেন, শাকিব আল হাসান একজনই তৈরি হয়েছে, এ যুগের সেরা ক্রিকেটার সে। শুধু তাই নয়, বিশ্বের 1 অলরাউন্ডার। লম্বা সময় ধরে খেলছে, শাকিবের মতন আরেকজন খুঁজে পেতে বাংলাদেশকে কাঠখড়া পোড়াতে হবে অনেক। তবে শাকিবের মতন আর কেউ হবে না, এটা আমি বলে দিতে পারি। তিনি আরও বলেন, বাংলাদেশে হয়তো ভিন্ন সুপারস্টার তৈরি হবে, কিন্তু শাকিবের মতন আরেকজন তৈরি হবে না। শাকিবের অভাব অপূরণীয়, দেশের হয়ে নিজেকে দিনের পর দিন প্রমাণ করে চলেছেন। এমন শাকিব বাংলাদেশে আর আসবে না। ক্রিকেট প্রেমীরা তাকে ভালোবেসে ডাকেন বাংলাদেশের প্রাণ শাকিব আল হাসান। এই ভালোবাসার যোগ্য ব্যক্তি শাকিব নিজেই। তাই বলা যায়, দেশের ক্রিকেটে শাকিব থাকবেন আজন্ম ভালোবাসার প্রতীক হয়ে। সালমান আবদুল্লাহ, সিএসপোর্টস।